তাকে যেতে দেব অসুবিধা কিন্তু সেই ঘোড়া ডিসকোয়ালি করে দেব আমরা কোন ঘোড়া যদি আগে বাড়ে চলে যায় কোনো আটকাবে না চলে যাবে কিন্তু ওই ঘোড়াটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে ওই জকি নম্বর ডিসকোয়ালিফাই হয়ে যাবে চিন্তা নেই আর সইস বাঁশের উপর উঠে যেন ঘোড়া না আসে ঘোড়া সইস ঘোড়ার উপরে উঠবে বাইরে থেকে উঠবে উঠে এসে ক্যাচারে ঢুকে যাবে ঠিক আছে তোমাদের প্রত্যেকের লক্ষ্য টাওয়ারের উপরে যিনি ঘন্টাম্যান থাকবেন ঘন্টা উঁচু করার সাথে সাথে তোমরা রেডি হয়ে যাবে ঘন্টা মারার সাথে সাথে তোমরা একসঙ্গে তুলে দেবে ওকে ঠিক আছে যাও এখন তোমরা যে প্রিয় দর্শক দেখতে পেলেন সেই বাবা বারখান গাজীর ময়দানে কিভাবে ঘোড়া ছাড়া হবে এবং কিছু রুলস সেই নুরুল হক দর্জির বড় ছেলে তিনি বলে দিলেন দেখিয়ে দিচ্ছি এই যে খোপ রয়েছে একটা মানুষ দাঁড়াবে এখানে খোপ এই ছোট খোপটা মানুষ দাঁড়াবে একটা মানুষের হাতে দুটি বাঁশের লাঠি থাকবে এবং দুটো বক্সের এক্তিয়ারের মধ্যে একটি লোক দায়িত্ব থাকবে ঘন্টা যখনই পড়বে তখনই ওই লোকটি ওই গেটের দুটি লাঠি সরিয়ে নেবে তারপরে ঘোড়া রওনা দেবে প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম প্রচুর ঘোড়া এসছে প্রিয় দর্শক প্রচুর ঘোড়া এসছে দেখিয়ে দিচ্ছি